নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তের একদম লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছেন, বাজার খোলা থাকবে মাত্র 5 ঘন্টা, নির্দেশ জারি করেছে কিন্তু নবান্ন। চলুন দেখা যাক, করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে এই প্রথম রাজ্যে বিধিনিষেধ জারি করলো সরকারি নির্দেশিকা দিল নবান্ন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শপিং মল, বিউটি পার্লার, সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে। রাশ টানা হলো বাজারের বেচা কেনাতেও। আজ থেকে কার্যকর হচ্ছে এই নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে শপিং মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান ও জমায়েত পুরোপুরি নিষিদ্ধ। বাজারের সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে সরকার, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে বাজার। ফের বাজার খোলা থাকবে দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সকাল 7টা থেকে সকাল 10টা বিকাল 3টা থেকে বিকাল 5টা। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র, মেডিকেল দোকানকে। রাজ্য সরকারের এই নির্দেশ এখন থেকেই লাগু হবে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল করোনা কেন্দ্রে কোনোভাবে জমায়েত করা যাবে না, বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায়। নির্দেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে। বন্ধুরা, বাজারের যে সময়সীমা বেঁধে দিয়েছে এটা কিন্তু গোটা রাজ্যে কিন্তু এটা লাগু করা হয়েছে, কোনো রকম কোনো জেলা ভিত্তিক না, গোটা রাজ্যেই এটা নবান্নের নির্দেশ লাগু করা হয়েছে, সকাল 7টা থেকে বেলা 10টা আর দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের লেটেস্ট আপডেট। তো এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।